দেশে করোনা টিকার বুস্টার ডোজের কার্যক্রম শুরু। পাচ্ছেন ষাটঊর্ধ্ব ব্যক্তি ও সম্মুখ সারির কর্মীরা। দেখাতে হচ্ছে এসএমএস। ঝালকাঠির সুগন্ধা নদীতে আরও একজনের মরদেহ পাওয়া গেছে। পুড়ে যাওয়া লঞ্চ অভিযান দশের যাত্রী হতে পারে বলে ধারণা। দুপুরে ফেনী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল হাজারীর জানাজা, বিকেলে দাফন। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি, অবস্থা স্থিতিশীল। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে তুষারঝড়, ছয়টি অঙ্গরাজ্যে সতর্কতা, বেশ কয়েকটি মহাসড়ক বন্ধ। দেশে করোনা টিকার বুস্টার ডোজের কার্যক্রম শুরু। পাচ্ছেন ষাটঊর্ধ্ব ব্যক্তি ও সম্মুখ সারির কর্মীরা। দেখাতে হচ্ছে এসএমএস। ঝালকাঠির সুগন্ধা নদীতে আরও একজনের মরদেহ পাওয়া গেছে। পুড়ে যাওয়া লঞ্চ অভিযান দশের যাত্রী হতে পারে বলে ধারণা। দুপুরে ফেনী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল হাজারীর জানাজা, বিকেলে দাফন। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি, অবস্থা স্থিতিশীল। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে তুষারঝড়, ছয়টি অঙ্গরাজ্যে সতর্কতা, বেশ কয়েকটি মহাসড়ক বন্ধ। দেশে করোনা টিকার বুস্টার ডোজের কার্যক্রম শুরু। পাচ্ছেন ষাটঊর্ধ্ব ব্যক্তি ও সম্মুখ সারির কর্মীরা। দেখাতে হচ্ছে এসএমএস। ঝালকাঠির সুগন্ধা নদীতে আরও একজনের মরদেহ পাওয়া গেছে। পুড়ে যাওয়া লঞ্চ অভিযান দশের যাত্রী হতে পারে বলে ধারণা। দুপুরে ফেনী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল হাজারীর জানাজা, বিকেলে দাফন। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি, অবস্থা স্থিতিশীল। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে তুষারঝড়, ছয়টি অঙ্গরাজ্যে সতর্কতা, বেশ কয়েকটি মহাসড়ক বন্ধ।